মর্নিং বন্ধুরা, চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই দোয়াই করি। তো সকাল সকাল পরোটা বানিয়ে নিয়েছি। গতকালকে গরুর মাংসের মাংস আর একটু ঝোল ছিল, তো ওইটা দিয়ে ছেলে বলছে মা পরোটা বানাও, পরোটা খাবো। তো এখানে আমি লাল আটার পরোটা বানাচ্ছি। পরোটা বানাতে তোমরা সবাই জানো আমি রেসিপি আর শেয়ার করলাম না। আমি আধা ঘন্টা আগে কুসুম গরম পানি দিয়ে লবণ দিয়ে আটাটা মেখে রেখেছিলাম, আর এখন পরোটাগুলি বেলে নিচ্ছি। আর এভাবে পরোটা বানালে কিন্তু তা পরোটা খেতে ভীষণ ক্রিস্পি হয়, আর খেতে কিন্তু খুব মজা লাগে। সাথে সাথে খেলে আর মচমচে থাকে, খুব ভালো লাগে খেতে। তো দেখো আমার গ্রাম বাংলার মা চাচিরা যেভাবে পরোটা বানাতো আমি কিন্তু সেভাবে পরোটা বানাচ্ছি, আর এইভাবে পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু লাইকটা করে দিও, প্লিজ প্লিজ প্লিজ, এটা আমার একটা অনুরোধ রইল। তো আমার কাছে না রুটি বানাতে থেকে পরোটা বানাতে ভীষণ ভালো লাগে বেশি, কারণ পরোটা তো কাঁচাটা দিয়ে তৈরি করা হয়, তাড়াতাড়ি সহজ, খুব সহজে তৈরি করা যায়। আর আটা রুটিটা তো সিদ্ধ করে কায় করে করতে হয়, সেটা একটু সমস্যা হয়ে যায় আমার জন্য। মানে অনেক সময় আমি সিদ্ধটা ঠিক মতো করতে পারি না, হয় অনেক সময় বেশি শক্ত হয়ে যায় নয়তো বেশি নরম হয়ে যায়। তো ওটা আপাই ভালো ই করতে পারে, তো আমি পারি না আর কি। তো রুটিটা আপাই বানাই, আর আমি পরোটাটা বিশেষ করে আমি বানাই। তাই যখন পরোটাটা ভেজে নিব, পরোটাগুলি সব বানানো আমার শেষ, তো এখন আমি পরোটাগুলি ভেজে নিব। আর আজকে কিন্তু আপা আসেনি, আপার শরীর অনেক খারাপ, পরে এসেছিল আর কি, আর সকালে আসেনি, দুপুরের দিকে এসেছিলো। তো আমি তো একদম টেনশনে পড়ে গিয়েছিলাম যে এত তো কাজ আমি কীভাবে করবো। তো যাক, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করেছিলাম, ইনশাল্লাহ খুব অনেক তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে পেরেছি। পরে শুধু আপা এসেছে, এই ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে দিয়ে গেছে, আর কয়েকটা থালা বাসন ছিল সেগুলো ধুয়ে দিয়ে গেছে। আর সকালবেলা রাত্রে গতকালকে রাত্রে থালা বাটি সকালের থালা বা যা নাস্তা খাওয়ার পরে যেগুলো জমেছিলো সব কিন্তু আমাকেই ক্লিন করতে হয়েছে। তো একদিন আপা না আসলে বোঝা যায় যে কাজে তাদের কতটা মনমতা, মানে তাদের কাজের গুরুত্ব কতটা, তাদের গুরুত্ব কতখানি আর কি, আমরা কিন্তু হয়তো বা বুঝতে বুঝি না। যেমন মানুষ দাঁত থাকে দাঁতের মর্যাদা বুঝি না, তেমন আমরাও কিন্তু মানুষ থাকতে মানুষের মর্যাদা বুঝি না। তো যেদিন দশদিন তারা না আসে যেদিন, সেদিন কিন্তু বোঝা যায় যে তাদের গুরুত্ব আসলে পরিবারে কতটুকু। আসলে যে যতটুকু কাজ করে আমাদের উচিত সবার এই কাজের মানুষের প্রতি মানে আন্তরিক হওয়া, কারণ তারাও তো মানুষ, তাদেরও একটা ভালো মন্দ আছে। তো আপা অনেক জোর অনেক ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, তো এই জন্য আর কি আপা আসতে পারিনি। তো পরে সকালে নাকি ঠান্ডার ওষুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছিলো, অনেক অনেক বেলা করে উঠেছে, তাই একবারে দুপুরের দিকে এসেছে। যাই হোক, ভালো মন্দ মিলে মানুষ, মানুষ তো অসুস্থ তো থাকবে, আমাদেরও তো একদিন শরীর খারাপ হয়, আমরাও তো কয়েক আমরা তো শুয়ে থাকি কাজকর্ম অনেক করি না, তারাও তো মানুষ। তো মেনে নিয়েছি, আর শুক্রবার তো আপা আসে না, এই জন্য আপা আরও বিশেষ করে শরীর খারাপ নিয়ে এসেছে যে আজকে ঘরটা মুছে দিয়ে আসি, শুক্রবার তো আমি যাব না। আর পরপর দুই দিন ঘর না মুছলে তো ঘরের কী অবস্থা হয় তা তো তোমরা জানতেই, সেটা তো জানাই যায়। একদিন না মুছলে অবস্থা হালুয়া টাইট হয়ে যায়, আর দুদিন পরপর দুই দিন না মুছা হয় তা কী অবস্থা হয়। তো শুক্রবার দিন কিন্তু কোনো শুক্রবারে আমার বাসায় ঘর মুছা হয় না, কারণ যেহেতু আপা আসে না সব কাজই করা হয়, আর ঘর কিন্তু আমি মুছতে পারি না, ঘর মুছতে আমার ভীষণ কষ্ট হয়। যদি আমার লাঠি আসে ঘর মশার লাঠি, তারপর ওটা দিয়ে আমি মুছতে পারি না, মানে মপাস যেটা বলে মপাস কিন্তু ওটা দিয়ে মুছতে আমার একদম দম বেরি হয়ে যায়। তো আমরা এখন সকালে নাস্তাটা করে নিচ্ছি, এই তো দুধ চা বানিয়ে নিয়েছি। আর ওই ছোটো ছেলে দেখো সে একটু পর বলছে ঝোল দিয়ে খাবে, আবার একটু পরে বলছে আমি চা দিয়ে খাবো, ওদিকে ছেলে যে মাংস দিয়ে পরোটা দিয়ে খাচ্ছে, আর মেয়েও চা দিয়ে খাবে, আমিও চা দিয়ে খাবো। পরে অবশ্য একটু মাংস নিয়েছিলাম, মাংস দিয়ে প্রথমে একটু চা দিয়ে খেয়েছি, পরে আবার একটু মাংস দিয়ে খেয়েছি। তো ভিউয়ার্স তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। এখন বাজে প্রায় 12টা, আপাই মাত্র আসলো আর কি, এসে যে কটা থালা বাসন ছিল আমি রান্না করছি তো আপাই কটা ধুয়ে দিল, সবগুলো তো আমি বেশিরভাগগুলো আমি ধুয়ে ফেলেছি। আমি তো রান্না করতেছিলাম আর সাথে পাশাপাশি অনেক কাজগুলো করেছিলাম,
আর আপা যদি না আসে সেদিন কিন্তু আমার ছেলে মেয়েরাও দুজনেই অনেক কাজ করে। ছেলেকে পাঠিয়েছিলাম সকালে ছাদে গাছে পানি দিতে, তো ছেলে গাছে পানি দিয়ে এসেছে। তারপর বেলকনিতে কয়েকটা গাছ আছে সেখানেও পানি দিয়েছে। আর মেয়েকে বললাম তুমি বিছানাগুলি ক্লিন করে ফেলো, তো মেয়ে বিছানাগুলি ক্লিন করে দিয়েছে। তা আলহামদুলিল্লাহ সবাই মিলেমিশে কাজ করলে কিন্তু তেমন একটা কষ্ট হয় না। তো এদিকে আমি আজকে রুই মাছ ভুনা করবো, তো এখানে রুই মাছগুলো ভেজে নিয়েছি আর চিচিঙ্গা ভাজি করবো। আর গতকালের ডাল ছিল আর মাংস তরকারি আছে একটু, ওটা দিয়ে হয়ে যাবে। ভাতটা বসিয়ে দিয়েছি। আর দেখো রুই মাছের পিসগুলো মানে এবার রুই মাছগুলো এনেছে না, ডিম মানে ডিম ছেড়ে দিয়েছে, এরকম মাছ এনেছে। পেটির পিসগুলি এত পাতলা আর এত ছোটো করে কেটেছিল, মানে ভাসতে গিয়ে পুরো ভেঙে যাচ্ছিলো আর কি, মেজাজটা খারাপ হয়ে গেছিলো মাছ ভাসতে গিয়ে। মাছ ভাসতে গিয়ে যদি মাছ ভেঙে যায় তাহলে কিন্তু আমার খুবই খারাপ লাগে, যাই না কার কেমন লাগে, কিন্তু আমার মেজাজটা অনেক খারাপ হয়ে যায়। মাছ মাছের মতো থাকবে, মানে মাছের টুকরা আস্তে আস্তে থাকবে, যদি ভেঙে যায় তাহলে আমার রান্নার মুডটাই খারাপ হয়ে যায়। তো এখানে ওই মাছ ভাজার তেলে আমি আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে এর মধ্যে যা যা ময় মশলা লাগে, আদা রসুন বাটা, হলুদ মরিচ, ধনে, জিরে, গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে কাঁচামরিচ আর একটু পানি দিয়ে আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু দু পেঁয়াজি বা ভুনা করব, তাই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে, অথবা ভালোভাবে না কষালে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে। দেখো ভয়েস ওভার দিচ্ছি আর ওদের ছেলেমেয়েরা ওখানে হইচই করছে টিভি ছেড়ে। আজকাল বাচ্চারা কি বলবো, আমাদের সময় সন্ধ্যার পরে পড়ার ঢাক ঢাক উঠেছি তো ঘরে ঘরে, কার গলার আওয়াজ কে কত দূর কে কত দূর মানে চিৎকার করে পড়তে পারে এরকম হতো। আর এখনকার ছেলেমেয়েদের মুখে কোনো কথাই শোনা যায় না, মানে ওরা মনে মনে পড়ে, কেন যায় মনে মনে পড়ে কী হবে মাথায় পড়ে মনে রাখে আল্লাহ মাহবুব জানে। আমার না খুব অবাক লাগে যে আমি মাঝে মাঝে বলি কী এবার তাদের মুখে কোনো শব্দ নেই কেন। আসলে কি আমার বাচ্চারা এরকম নাকি সবার বাচ্চারাই মুখে কোনো শব্দ না করেই পড়ে, আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার মাঝে মাঝে অবাক লাগে যে বাচ্চাদের মুখের শব্দ হারিয়ে গেলে কোথায়। আর স্কুলেও তো টিচারদের কোনো গণরাজ পাওয়া যায় না, আগে যেমন আমরা টিচাররা এরকম শব্দ করে বাচ্চাদেরকে পড়িয়েছি পড়াটা মুখস্থ করে দিয়েছে, এখন কিন্তু টিচারও কথা বলে না বাচ্চারাও কথা বলে না, শুধু লেখা লেখার উপর নির্ভরশীল। হ্যাঁ আল্লাহ কী যে অবস্থা যাতে জানি না কী অবস্থা হবে ভবিষ্যৎ প্রজন্মের, আল্লাহ মাহবুবে ভালো বলতে পারে। তাই যে এখন মাছগুলো দিয়ে দিলাম। আর দেখো মাছগুলো এত ছোটো ছোটো পিস করে এনেছে, মানে একদম ছোটো ছোটো পিস করে দিয়েছে বাজার। তো এবার হাজব্যান্ডকে বলেছি যে একটা মাছও কেটে আনবে না, সব মাছ আসতো বাদ নিয়ে আসবে বাজার থেকে, বাসায় কেটে নেব। তো আপা মাছ কাটতে চায় না দেখে আর কি, আর বাবা মাছ কাট বাজার থেকে কেটে নিয়ে আসে, বলে যে তোমার কাটতে কষ্ট হবে। কিন্তু কষ্ট হলেও কিন্তু আমার মাছ কাটতে ভালোই লাগে সত্যি কথা বলতে, যেটা মাছ কাটতে বড়ো মাছ বিশেষ করে বড়ো মাছ কাটতে আমার খুব ভালো লাগে, রুই মাছ, ইলিশ মাছ। পাঙাশ মাছটা কাটতে একটু কষ্ট হয়, মাথাটা একটু শক্ত। সেদিকে দেখো মশলা কষিয়ে তারপর পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো সিদ্ধ হয়ে এসে ভালো করে এসে মানে মশলার সাথে মিশে গেছে। তা এখন আমি ফ্রেশ টাটকা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি ধনিয়া পাতা দিয়ে একটু 2-3 মিনিট ঢাকা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আর এদিকে দেখো আমার ছেলে সাইকেল চালাচ্ছে আর দুষ্টামি করছে আমার সাথে। এই দেখো সাইকেলটার অবস্থা কী করেছে, একদিন তরকারিটা নামিয়ে ফেলেছি, তরকারিটা হয়ে গেছে, ওদিকে ডালটা গরম করে নিয়েছি। এখন ভাতটা হলে তারপর ভাজিটা বসিয়ে দিব। তো আজকে এর মতো আমার কাজকর্ম এখানে শেষ হয়ে যাবে। শেষ হবে না, দেখো এই যে আর কয়েকটা বের হয়ে গেলো, এইগুলি এখন আমাকে ক্লিন করতে হবে। ওদিকে আবার ঘর মুছছে, তাই আমি আগে ভাবলাম যে ঘর যখন মুছছে তখন আমি ফার্নিচারগুলো ক্লিন করে ফেলি, না তো ঘর মোছার পরে ফার্নিচার মুছতে গেলে ঘরে আবার ময়লা পড়ে। তো ঘর মোছার সাথে সাথে আমি ফার্নিচারগুলো চেষ্টা করি মোছা ক্লিন করে রাখার আর কি। আর নাস্তা খেয়ে তুই যদি দেখো ঝোল টোল ফেলে টেবিলের বাটা বাজিয়ে দিয়েছি, একটু ভিজানে একটা দিয়ে মুছে নিলাম। এই গ্লাসের টেবিলগুলিতে একটাই সমস্যা, যা কিছু পরে একদম দাগ হয়ে থাকে। তো চলো ফার্নিচারগুলো মুছে নিই। চলো 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 চলো।
ওদিকে ভাতটাও ঠিকা দিয়ে নিয়েছি, আর এদিকে ভাজিটা রান্না করে নিলাম। চিচিঙ্গা ভাজিটা সিদ্ধ করে আমি একটা ডিম ভেঙে বাগার দিয়ে নিয়ে নিয়েছি। চিচিঙ্গা ভাজিটা কিন্তু ডিম দিয়ে ভাজি করলে দারুণ মজা হয়। আমার ছেলেমেয়েরা তো এই ভাজিটা পেরে আর কিছু লাগে না, ওদের এই ভাজিটা দিয়ে ওরা ভাত খেয়ে ফেলে, এক প্লেট ভাত খেয়ে ফেলে। আমারও একই অবস্থা। তো আজকে আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আজকে ওই তো ভাত হয়ে গেছে, দেখো আর দেখো পুরো কিচেনটা ক্লিন করে নিলাম। আর আপা ওদের ঘর মধ্যে চলে গেছে, আর প্রত্যেকটা রুমও আমার ক্লিন করা শেষ। এখন চলে যাব গোসল করে, নামাজ পড়ে এসে তারপরে দুপুরে খাবারটা খেয়ে নেব। তো আজকে এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা দেখে থাকো আজকে কী কী রান্না করলাম আমি। প্রত্যেকটা টেবিলে খাবার মানে সরি, আমি টেবিলে খাবারটা সার্ভ করে দিয়েছি। ও যেটা বলছিলাম আর কি, তোমরা আমার ব্লগটা তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমাকে নিয়মিত কমেন্ট করো সে আপুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরে অন্তঃস্থল থেকে। আর হ্যাঁ প্লিজ, তোমাদের কাছে আবার একটা অনুরোধ রইল, তোমরা আমার একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে। তার যে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।